কিতে আর কমো, আমরা তো কোনো ব্লগে আই না, আজকে ফার্স্ট আমরা ব্লগে আই রইছি। উই দেখ তুই আগে গেল সাতটা কোন হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি আমার ভাই বোন আর বোন জামাই সবাই মিলে আমরা যেতেছি বোরমুড়া ইকো পার্কে। তো ভিডিওটা খুব মজা হইব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে ভিডিওর মধ্যে কোনো ধরনের মিউজিক ইউজ করা হইতো না, কারণ আমরা যেতেছি বোরমুড়া ইকো পার্কে, তো ওইটা ফুললি নেচার। তো মিউজিক ইউজ করলে আপনার পাখির ডাক ওইগুলো কিছু শুনতে পারতেন না। তো ভিডিওটা মনোযোগ দিয়ে সেটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ফাইনালি আমরা এই পড়ছি বোরমুড়া ইকো পার্কে। দেখতে পারেন পার্কের বাইরের জায়গাটা কত সুন্দর, খুব সুন্দরভাবে গার্ডেন বানায় সেটা রাখছে এখানে। আর অনেক ফ্যামিলি আয়ে, অনেক অনেক মানুষ আয়ে এখানে ছবি তোলার লেগা, প্লাস বোরমুড়া ইকো পার্কটা একটু ঘোরার লেগা। এই দেখেন গাছের মধ্যে পাখিগুলা, হর্নবিল কয়েকগুলারে, যদিও আর্টিফিশিয়াল। আর এদিকে আছে মানে বসার জায়গা, বা এদিকে একটু রেস্টুরেন্টও আছে, উপরে জায়গা আছে, পার্কিং এরিয়া। পার্কে প্রবেশ করার প্রথম গেট খুব সুন্দরভাবে বানায় রাখছে। আর ভিতরে ঢুকেই দেখতে পারবেন আপনারা ফুলের বাগান খুব সুন্দর সুন্দর। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আপনার একটা সাবস্ক্রাইব আমার অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর। আর আমাদের টিকিট কাউন্টার, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা আইছি বোরমুড়া ইকো পার্কে, ঠিক আছে আপনারা দেখতে পারছেন। তো আজকে আপনারা দেখাম বোরমুড়া ইকো পার্ক, ঠিক আছে। ইকো পার্কে সব কিছু ওভারঅল ভিউ যতটুকু আমি দেখাইতে পারি, তো সাথে থাকবেন, পাশে থাকবেন, চলো দেখি। ভিডিওটা পোস্ট করেছিলাম, সব কিছু পড়ে নেবেন, পাখিটার সম্বন্ধে কী কী লেখা আছে। তো গাইস আজকে আমরা ভাই বোন আর সবাই আইছি আমরা, ঠিক আছে। আমি আমার ভাই বোন সবাই মিলে আইছি, আজকের ব্লগের মধ্যে সবাই দেখা যাব, ঠিক আছে। দেখছেন গাইস কিটা হইতাছে, আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর জায়গা আমাদের বোরমুড়া ইকো পার্কে, ত্রিপুরার একটা খুব সুন্দর পার্ক, ঠিক আছে। এদিকে যাবো আমরা, দেখাবো আপনারা, এদিকে আছে। তো গাইস একটু কমেন্ট করে জানাইবেন আপনারা, ফার্স্ট টাইম আমি আমার ফ্যামিলির সাথে আমি ব্লগ করতেছি, কেমন লাগতেছে ওই জানাই বসে। আমার বোন এটা সেলফি তুলতো, দেখছেন সবাই, আমরা ভাই বোন আর আমার বোনের ছোটো বোনের হাজবেন্ড আছে। এই খুব সুন্দর একটা বসার জায়গা, বন্ধুরা আপনারা হাইছেন না, আমি একটু নমুনা করে আটানোর চেষ্টা করতেছিলাম কি, মাংসও করে, বাট একটা ফুড ওভার লাগছে না আমারে। তো বন্ধুরা দেখতেছেন এনেমিদে অরিজিনাল বান্দর আছে কি নাই কইতে পারি না, বাট আর্টিফিশিয়াল বান্দর বানিয়ে রাখছে, খুবই ভালো লাগতেছে, ঠিক আছে, আমার মতন দেখতে কিছুটা। তো চলো আরও দেখাই তোমরা, এখানে প্রকৃতি ছাড়া আর দেখার মতো কিচ্ছু নাই, ঠিক আছে। প্রকৃতির অপরূপ দৃশ্য এই দিকে, ঠিক আছে। আর যে জায়গার প্রকৃতি আছে ওই জায়গা আমি আছি, তাও আপনারা নিয়ে আসি না, আপনারা দেখানোর লিগা। দেখেন আরেকটা জিনিস আর্টিফিশিয়াল বানিয়ে রাখছে, বাট খুব সুন্দর জিনিসটা দেখাইতেছি আপনারা, এই দেখুন খুব সুন্দর একটা জিনিস। এটা আমরা বোরমুড়া ইকো পার্কের সম্পূর্ণ ম্যাপ, এখান থেকে দেখে দেখে আপনারা সম্পূর্ণ জায়গাটা ঘুরতে পারবেন, ভিউ পয়েন্ট কিতা কিতা অনেক কিছু আছে। তো আমরা ওখানে আসি 4 নম্বর পয়েন্টে। এদিকে দেখেন বড় বড় গাছ, চামল, শাল, সেগুন, কাড়া, করই, গামাই, সবকিছু দেখতে পারবেন আপনারা। এদিকে এটি গুলমরিচ গাছ, এটি কিতা যে কইতাম বন্ধুরা, মানে ফুল গাছ পাইছে মানুষ ছবি তুলতে মানুষ কয়েকশো জিবি শেষ মোবাইলের। আর দেখতে পারেন আপনারা অনেক ফুল আছে এদিকে, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড অ্যাডভেঞ্চার পার্ক হয়েছে আমাদের এই বোরমুড়া ইকো পার্ক। একবার আয় দেন যারা যারা আইছেন না, খুবই মজা লাগবো।
আর এনের প্রকৃতি খুবই সুন্দর এবং অনেক কিছু দেখাইবো আপনারে। ঠিক আছে, আমি আগে গুছি ওখানে কইতাছি, আমরা ইকো পার্কে যেতে লাগে কোনো মানে ছবি তোলার লিগা বা কোনো প্রকৃতির দৃশ্য দেখার লিগা, অ্যাকচুয়ালি এলিগে আমরা। কিন্তু আমরা যদি বাড়ির আশেপাশের গাছপালা যদি না কাটি তাহলে হয়তো বা আমরা বাড়ির আশেপাশে এরকম সুন্দর প্রকৃতি থাকবো। ঠিক আছে, বা এই এই যে প্রকৃতি বা এই যে ইকো পার্ক বানানো হয় একটা ব্যারিকেড দিয়ে, সেটা ওই ব্যারিকেডটা থাকতো না যদি আমরা সচেতন হই, একটা ভারতের মানে সচেতন নাগরিক হিসেবে যদি আমরা আমরার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে পারি, তাহলে হয়তো বা আজকে ওইরকম গাছগুলারে ব্যারিকেড দিয়ে রাখতে লাগে না। বাকিটা আপনারাও বুঝেন। ভাই অনেকদিন ধরে কিছু খাইতেছে না, ঠিক আছে, বইয়ের বিষয়। পাহাড়ের গায়ে আর্ট করানো খুব সুন্দর একটা ছবি, এটাও সিমেন্ট দিয়া বানানো, খুব সুন্দর লাগতেছে। এদিকে তোরা সেলফি তোলার লেগে রাখছিল এটা না? একদম গজব বেজাতি। তেন কত সুন্দর করে আর্ট করে রাখছে, আর এসে খালি সেলফি সেলফি সেলফি, আর কোনো কিছু নাই তোলার মতো। সত্যি অ্যাডভেঞ্চারার ভাই, উঠতে উঠতে এত উপরে, টিলা উঠতে উঠতে শেষ, যদিও সিঁড়ি দিয়ে দিছে, তারপরও শুধু সিঁড়ি আর সিঁড়ি, আর ভালো লাগতেছে না। গ্যামা শুভ হয়েছে গা, দেখেন কোন কত সুন্দর বাঁশের জার। তো আমরা মোটামুটি একদম টপে উঠে গেছি গা, এখানে বড় বড় মানে সুপারি গাছের মতন এটি, বাট সুপারি গাছ না, দেখতে খুবই সুন্দর, অনেক ফুল গাছ আছে এদিকে, একটা আলাদা একটা ফিল পাওয়া যেতেছে। তো আমরা মানে নেচারের যে ফিলডা, ওই ফিলডা এখানে আইলে পাইবেন। আর এদিকে শাপলা ফুল গাছ, আপনারা কী ফুল কোন একটু কমেন্ট করে কইবেন। খুব সুন্দর দৃশ্য, আপনারা দেখামু যে আমরা ভিউ পয়েন্টে কেমন লাগে আমরা বোরমার ইকো পার্কটা। ঠিক আছে, অনেক পরিশ্রম লাগছে, তারপরও উঠছি আপনার লিখিয়া। এখন দেন আমাদের ওভারঅল ভিউ। তো বন্ধুরা, পৃথিবীর মানে শ্বাস বা ফুসফুস যেটা কয় আমরা অ্যামাজন ফরেস্ট, সেম ত্রিপুরার অ্যামাজন, মানে ত্রিপুরার অ্যামাজন না, মানে ত্রিপুরার ফুসফুস হিসেবে আমাদের এই বড়মুড়া, বড়মুড়া ফরেস্ট আপনারা দেখতে পারতেছেন। যতটুকু অবধি দেখা যাইতেছে ততটুকু অবধি শুধু অরণ্য আর অরণ্য, গাছপালা নাই, কোনো মানুষের বাড়িঘর নাই, কোনো ঝামেলা। ওই দিক দিয়ে দেখা যাইতেছে গাড়ি ঘোড়া যাইতেছে, যে মেইন রোড আমাদের আসাম আগরতলা জাতীয় সড়ক। আমার এমন একটা বড় দেখায় আমি ধন্য যে আমরা আজকে বড় মোড়া পার্কে নিয়ে এসে, তাহলে তো না লাম্বাসা টাম্বাসা কতলা ঘুরে, আমার তো বেঙ্গলিয়া জানা। বিশাল কিছু গো কিতে আর কমো, আমরা তো কোনো ব্লগে আই না, আজকে ফার্স্ট আমরা ব্লগে আই রইছি। তুই কুজবি যে তো দেশে নিজে নিজে ঘুরেই পড়ে, কিন্তু আমরা নিয়া জানা। বড় মোড়া ইকো পার্কের মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা আছে, যদি আপনার কোনো আইসলে মানে কোনো প্রবলেম হয়, ঠিক আছে, আমি তো বাথরুম টাথরুম ধরতে পারে, তো কোনো টেনশন নাই, সব ধরনের সুযোগ সুবিধা এখানে করা আছে। ঠিক আছে, আপনারা দেখাইতেছি আমি, এই দেখুন এখানে যদি একটু জঙ্গল, বাট জঙ্গল তো হইবই না, কারণ এটা নেচার প্রকৃতি, এখানে কোনো ধরনের গাছপালা কাটা হয় না। তো এখানে পাবলিক টয়লেট আছে, তো আপনারা আসবেন যদি ব্যবহার করেন, তো নিজের বাড়ির মতো যত্ন সহকারে ব্যবহার করবেন, অতটুকুই অনুরোধ। ঠিক আছে, আর এখানে আয়েশিরা যে ওই গাছের ফুল ওইটাই ওইরকম কিছু করেন না, ওইরকম কোনো কিছু করলে আপনারা জরিমানা হইতে পারে। ঠিক আছে, তো আয়েশিরা কোনো গাছের গাছ নষ্ট করেন না, ফুল নষ্ট করেন না, প্রকৃতিটারে হানি করেন না। ঠিক আছে, আমি দিকে ব্লগ বানাই আর তারা মানে যাহা খুশি তাই করতেছে, মানে কুচবি। আর যারা যারা আপনারা আইবেন তারা সবাই ডাস্টবিনটা ইউজ করবেন। নতুন আরেকটা জায়গা যেতেছি, খুবই সুন্দর জায়গাটা, শুধু ঘরই ঘর এদিকের মধ্যে। এখন বন্ধুরা কত সুন্দর আমাদের বড়মুড়া ইকো পার্ক। ঠিক আছে, আপনারা অনেকেই হয়তো মানে শুনছেন বাট আইছেন না, তো একটু আইবেন কষ্ট করে, সেটা সময় করে, সেটা ভালোই লাগবে আইলে।
দেখুন বন্ধুরা এখানে পার্কের লাইব্রেরিও আছে, দেখুন খুব সুন্দর দৃশ্য। যারা এখনো ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে একটু জানাইবেন যে এই সাদা সাদা গোটাটি কিতাইডি গাছের মধ্যে, যে আমি তো বুঝতে পারলাম না কিতাইডি। আমাদের বর্মর ইকো পার্কের মধ্যে খুব সুন্দর একটা সেলফি পয়েন্ট, আই লাভ খোয়াই বিকজ আমরা খোয়াই ডিস্ট্রিক্টের। আপনারা একটু কমেন্ট করে কোয়েন তো এই সাপটার নাম কিতা, যারা যারা চিনেন। যদি অরিজিনাল সাপ না তথাপিও স্নেক গার্ডেন, ঠিক আছে, তো ডুপ্লিকেটের সাপ সুন্দর করে বানিয়ে রাখছে তারা। দেখেন বন্ধুরা বর্মর ইকো পার্কের মধ্যে এই যে ঘরগুলো, এই ঘরগুলো কাঠ আর বাঁশের তৈরি, ঠিক আছে, মানে আপনি ঘরের ভিতরেও নেচার প্রকৃতির ফিলটা পাইবেন, এত সুন্দরভাবে বানানো হয়েছে সব কিছু কাঠ আর বাঁশ দিয়ে তৈরি, মানে ফ্যান বাদ দিয়ে সেটাকে। বন্ধুরা আপনারা ভাবতে পারেন আমরা একটা বড় ইকো পার্কের মধ্যে আছি, ঠিক আছে, যে পার্কের মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা আছে, নর্মাল মানুষের লিগে না, এটা প্রাইভেট যারা গেস্ট মন্ত্রী মিনিস্টার তারা আইলে তারা লিগে এটা বিশ্লেষণ সব কিছু মানে সিস্টেম আছে এখানে আমাদের বড় ইকো পার্কে, ঠিক আছে, বিশাল আমাদের বর্মর ইকো পার্ক। আপনাদের দেখা মনে বর্মর ইকো পার্কের কিচেন রুম, যারা গেস্ট আইব, ঠিক আছে, তো গেস্ট তারার লিগে যে কিচেন রুম কীভাবে রান্না করা হয় বা রান্নার যে প্রসেস, ঠিক আছে, সব কিছু আপনারা দেখতে পারবেন এখন। তো এটা সবাই সবাই দেখাইতে পারে না, এটার লিগে বিশেষ পারমিশন লাগে, তো যেহেতু আমরা লোকাল তো ওই লিগে ওই পারমিশনটা পাই লাইছি, ঠিক আছে। আমাদের একটা মামা আছে এখানে, সেই মামা পারমিশনটা দিছে। আমরা কিচেন রুম বর্মর ইকো পার্কের গ্যাস ট্যাস সব কিছু আছে। এই দেখুন বন্ধুরা তারা আজকে খাওয়ানোর আয়োজন করছে শামুক, এটি ছোট শামুক, আর এগুলি হচ্ছে বড় শামুক, আর এটি হচ্ছে ঢাহাডুমা, আর এটি হচ্ছে বাসকরল, আর যা কি সেরা খাওয়া নিব। তো আপনারা ভাবতে পারেন যে আমরা এমন একটা পার্কে আমি দিয়ে আছি, যে পার্কে আমি মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, ঘুমানোতে দূরে সেরা, খাওয়ানোতে দূরে সেরা, তারপর থাকার জায়গা এভরিথিং সব কিছু আছে, এটাও নর্মাল মানুষের লিগে না, যারা গেস্ট মন্ত্রী মিনিস্টার তারার লিগে, রান্নাও তারার লিগে, আপনার এলিয়ার লিগে আপনার লিগে রান্না করে দিত না। তো বন্ধুরা মোটামুটি বর্মর ইকো পার্কের আমরা যে আইসি এটা মোটামুটি শেষ দেখা, আর অনেক কিছু বাকি রয়েছে, আপনারা দেখবেন সময় করে সেটা, ঠিক আছে। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার যতটুক পারি আমি ততটুক দেখাইছি আপনারা, ঠিক আছে, আর অনেক কিছু বাকি রয়েছে দেখানের, দেখাইতে পারছি না সময়ের লেগে, শুধু ভাই বোন তারা সবাই টিউশন আছে তো এই লেগে যেতে শিখা, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আরও কী কী দেখার বাকি রয়েছে বা কী কী আসিল, ঠিক আছে, অতটুকুই দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। বাই বাই, টাটা।